বিসমিল্লাহির রহমানির রহিম। 44তম বিসিএস, 9000-এর বেশি খাতা তৃতীয় পক্ষের কাছে যাচ্ছে। আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাসে ওয়েবসাইটে। এখানে প্রকাশিত হয়েছে খবরটা 19 ফেব্রুয়ারি 2024, 4:10 PM এ। সঙ্গে থাকুন, বিস্তারিত পরে শোনাচ্ছি। 44তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দ্বিতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন শেষ হয়েছে। এই বিসিএসের 9000-এর বেশি খাতা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হচ্ছে। প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের নম্বর ব্যবধান 20% বেশি হওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার 19 ফেব্রুয়ারি সরকারি কর্মকমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, 9290টি খাতা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হবে। এ বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 44তম বিসিএসের 9000-এর বেশি খাতা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হবে। এ বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 44তম বিসিএসের 9000 ইতিমধ্যে খাতা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কবে নাগাদ তৃতীয় পরীক্ষকের খাতা মূল্যায়ন শেষ হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা 15 দিনের মধ্যে খাতা মূল্যায়ন শেষ করার নির্দেশনা দেব। আশা করছি পরীক্ষকরা এই সময়সীমার মধ্যে খাতা মূল্যায়ন শেষ করে জমা দেবেন। এর আগে 41তম বিসিএসে 15,000 এবং 43তম বিসিএসে 10,000 খাতা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হয়েছিল। পিএসসি সূত্রে জানা গেছে, 44তম বিসিএসের ক্ষেত্রে সব পরীক্ষককে 100টি করে খাতা মূল্যায়নের জন্য দেওয়া হয়েছিল। খাতা দেখার জন্য তাদের 15 দিন করে সময় বেঁধে দেওয়া হয়েছিল। পরীক্ষকেরা খাতা দেখা শেষ করে তা পিএসসিতে জমা দিয়েছেন। দুই পরীক্ষকের নম্বরের ব্যবধান যাচাই শেষে 9290টি খাতায় প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের নম্বরের ব্যবধান 20% বেশি হওয়ায় খাতাগুলো তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়নের জন্য পাঠানো হবে। 2021 সালের 30 ডিসেম্বর 44তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল 31 জানুয়ারি, পরে তা বাড়িয়ে 2 মার্চ নির্ধারণ করে পিএসসি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার কারণে আবেদনের সময় প্রায় 1 মাস বাড়ানো হয়। এই 3,50,716 জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। এরপর গত 27 মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার 25 দিনের মধ্যে ফলাফল প্রকাশের মাধ্যমে রেকর্ড করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় 15,708 জন প্রার্থী পাশ করেন। গত বছরে 29 ডিসেম্বর লিখিত পরীক্ষা শুরু হয়েছিল। 44তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে 1,710 জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে 250 জন, পুলিশ ক্যাডারে 50, পররাষ্ট্র 10, নিরীক্ষা ও হিসাবে 30, কর ক্যাডারে 11, সমবায়ে 8, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক 7, তথ্যে 10, ডাকে 23, বাণিজ্যে 6, পরিবার পরিকল্পনায় 27, খাদ্যে 3, টেকনিক্যাল ক্যাডারে 485 ও শিক্ষা ক্যাডারে 776 জন নেওয়া হবে। তো এই পর্যন্ত ছিল আজকের মতো সংবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নতুন আপডেট আসলেই আমি চ্যানেলে আপলোড দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।